মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। স্কুলে যাওয়ার পথে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্রের। মৃতার নাম জান্নাতুন ফিরদৌস। জলঙ্গির খয়রামারি এলাকায় বাসুদেবপুরে দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় এলাকা জুড়েই ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, সকালে সাইকেল করে স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে বহরমপুরগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় জান্নাতুনকে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মেয়েটা স্কুলে যাচ্ছিল আর গ্যাসের নলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটা কিভাবে যাচ্ছিল, কিসে যাচ্ছিল? সাইকেলে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? স্কুলে যাচ্ছিল। কটার সময় কোন জায়গায় হয়েছে? এই 10:45 দিকে হচ্ছে যাচ্ছিল, আর বাসুদেবপুরে বন্ধন ব্যাংকের সামনে অ্যাক্সিডেন্ট হয়। তো স্কুলে যাচ্ছিল, স্কুলে আর ওই লরিতে চাপা দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে তোর মেয়ে, তোর ভাইয়ের মেয়ে মারা গেল। তুই তাড়াতাড়ি চল। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রীর পরিবার পরিজন।